আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, প্রভাষক, সমাজকর্ম, সচিবপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমি একাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় যৌতুক নিরোধায়ন 1980। যৌতুক বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। যৌতুকের দাবির কারণে অনেক নারীকে অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছে, অনেক নারী আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছে, আবার অনেকে বিবাহ বিচ্ছেদের কারণে লিপ্ত হয়েছে নানা অসামাজিক কার্যকলাপে। এই ঘৃণ্য প্রথা আমাদের সমাজে এমনভাবে শিকড় গেড়ে বসেছে যে ধনী গরিব কেউ এর অভিশাপ থেকে মুক্ত নয়। যৌতুকের ন্যায় এই ঘৃণ্য ও অমানবিক প্রথার হাত থেকে কন্যা দায়গ্রস্ত পিতা মাতা ও দরিদ্র কনে এবং অবহেলিত ও নির্যাতিত নারীদের অধিকার রক্ষা ও কল্যাণের জন্য প্রণীত হয়েছে 1980 সালে যৌতুক নিরোধায়ন 1980। 1980 সালে যৌতুক নিরোধায়ন 1980 প্রণীত হলেও 1981 সালের 1 অক্টোবর থেকে এই আইনটি কার্যকর হয়। এই আইনের উল্লেখযোগ্য ধারাসমূহ হল শিরোনাম। এই আইনটি যৌতুক নিরোধ আইন 1980 নামে পরিচিত হবে। যৌতুকের সংজ্ঞা। এই আইন অনুযায়ী যৌতুক বলতে বরপক্ষ বা কনে পক্ষ কর্তৃক দাবিকৃত ও প্রদত্ত যে কোনো সামগ্রীকে বোঝাবে, তবে দেনমোহর বাদে এবং বিবাহের পক্ষ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষ কর্তৃক প্রদত্ত কোনো সামগ্রী যার মূল্য 500 টাকার অধিক নয়, এরূপ উপহার এই আইন অনুযায়ী যৌতুক হিসেবে গণ্য হবে না। যৌতুক প্রদান বা গ্রহণের শাস্তি। এ আইন অনুযায়ী যদি বরপক্ষ কনে পক্ষের নিকট থেকে বা কনে পক্ষ বরপক্ষের নিকট থেকে যৌতুক প্রদান বা গ্রহণ করে, তাহলে সর্বোচ্চ 5 বছর মেয়াদের কারাদণ্ড, যা 1 বছরের কম নয়, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যৌতুক দাবির শাস্তি। এ আইন অনুযায়ী যদি বরপক্ষ কনে পক্ষের নিকট বা কনে পক্ষ বরপক্ষের নিকট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করে, তাহলে 1 থেকে 5 বছর মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তি বাতিল। এ আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণের যে কোনো চুক্তি অবৈধ বা বাতিল বলে গণ্য হবে। অপরাধ সমূহ আমলে নেয়া। এ আইন অনুযায়ী বলা হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নতম পর্যায়ের কোনো আদালত এ আইনের আওতাধীন কোনো অপরাধের বিচার করতে পারবেন না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ আইনের অনুযায়ী কোনো অপরাধীকে আইন অনুমোদিত যে কোনো শাস্তি আরোপ করতে পারবেন। অপরাধ সংগঠিত হওয়ার 1 বছরের মধ্যে অভিযোগ না করা হলে আদালত অনুরূপ বা এরূপ অপরাধ সমূহ আমলে নেবেন না। অপরাধ সমূহ আমল অযোগ্য, জামিন অযোগ্য ও মীমাংসাযোগ্য। এ আইনের আওতাধীন সংগঠিত অপরাধ সমূহ আমল অযোগ্য, জামিন অযোগ্য ও মীমাংসাযোগ্য হবে। আমল অযোগ্য অপরাধ কি? যে সকল অপরাধের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি
পরোয়ানা ছাড়া কোনো অপরাধী বা আসামিকে গ্রেফতার করতে পারে না সে সকল অপরাধকে বলা হয় আমল অযোগ্য অপরাধ। এক্ষেত্রে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করলেই একজন পুলিশ অফিসার অপরাধীকে গ্রেফতার করতে পারবেন। জামিন অযোগ্য অপরাধ, এই আইনের আওতাধীন অপরাধ সমূহ জামিন অযোগ্য হবে, তবে আদালত স্বীয় বিবেচনামূলক ক্ষমতা দ্বারা জামিন মঞ্জুর বা নামঞ্জুর করতে পারবেন। মীমাংসাযোগ্য, যে সকল অপরাধ সংঘটিত হবে সে সকল অপরাধের আইন অনুযায়ী শাস্তি পাওয়া উচিত, তবে আদালত চাইলে মীমাংসা বা আপোষের অনুমতি কোনো কোনো ক্ষেত্রে দিতে পারবে। বিধি প্রণয়নের ক্ষমতা, সরকার এই আইনের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো বিধিমালা প্রণয়ন করতে পারবে। মূলত এই আইনটি কন্যাদায়গ্রস্ত পিতা, দরিদ্র কনে এবং নারীদের বিবাহিত জীবনের নিরাপত্তা ও কল্যাণের জন্য প্রণীত হয়েছে। 1984 সালের এই আইনের কতিপয় ধারার পরিবর্তন আনা হয়েছে এই আইনটির কার্যকারিতা বৃদ্ধির জন্য। যৌতুক নিরোধ প্রতিরোধ করে বা যৌতুক প্রথা বন্ধ করে নারী নির্যাতন প্রতিরোধ এবং কন্যাদায়গ্রস্ত পিতার আহাজারি বন্ধের জন্য 1980 সালে যৌতুক নিরোধ আইন 1980 প্রণয়ন করা হলেও সামাজিক সচেতনতার অভাব, অশিক্ষা ও অজ্ঞতার কারণে এই আইনটি তার উদ্দেশ্য অর্জনে সফল হতে পারছে না। এই ঘৃণ্য ও অভিশপ্ত প্রথার হাত থেকে চির মুক্তির জন্য বা চির অবসানের জন্য এই আইনটির কার্যকারিতা বৃদ্ধি করতে হবে এবং এই আইনের দুর্বল দিকসমূহ আরো কঠোর করতে হবে। সর্বোপরি যাদের জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে তাদের আইনের আশ্রয় গ্রহণ করার জন্য সচেতন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আইনটি প্রণয়নের কারণে যৌতুক প্রথা অনেকটা কমানো সম্ভব হয়েছে। আশা করি তোমরা যৌতুক নিরোধ আইন 1980 সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সকলকে। আল্লাহ।